পাঁচই জুলাই রবিবার অর্থাৎ আগামীকাল ফের এক বড়সড় মহাজাগতিক ঘটনার সম্মুখীন হতে চলেছে সমগ্র দেশ তার কারণ পাঁচই জুলাই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ এর আগে চন্দ্রগ্রহণটি হয়েছিল গত মাসে এই চন্দ্রগ্রহণটি কিন্তু অন্যান্য চন্দ্রগ্রহণের থেকে আলাদা তার কারণ এই চন্দ্রগ্রহণটিকে বলা হয় বাঘমন চন্দ্রগ্রহণ তো এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে এবং কটা থেকে কটা অব্দি এই চন্দ্রগ্রহণ স্থায়ী থাকবে এই চন্দ্রগ্রহণে কোন কাজগুলো আপনাদের ভুলেও করা উচিত নয় করলে আপনাদের সমস্যা হতে পারে এবং এই চন্দ্রগ্রহণ আপনারা কিভাবে লাইভে দেখতে পারবেন সেই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই জানাবেন যে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি কবে হয়েছিল ইতিমধ্যেই হয়ে গেছে তিনটি গ্রহণ দু হাজার কুড়িতে আরও একটি গ্রহণ অর্থাৎ বছরের চতুর্থ গ্রহণটি হচ্ছে রবিবার দিন এই গ্রহণকে বলা হচ্ছে পেনুম্ব্রাল লুনার এক্লিপস বিশেষজ্ঞরা আরও একটি নামে ডাকছে বছরের চতুর্থ গ্রহণ তথা তৃতীয় চন্দ্রগ্রহণকে এই গ্রহণটির নাম দেওয়া হয়েছে থান্ডার মুন এক্লিপস অথবা বাকমন চন্দ্রগ্রহণ কী কারণে এই ধরনের নাম দেওয়া হয়েছে নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী যখন চাঁদ এবং সূর্যের মাঝামাঝি চলে আসে তখনই হয় চন্দ্রগ্রহণ আর বর্ষাকালে অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টির সময়ে এই গ্রহণ হয় বলে একে থান্ডার মুন এক্লিপস বলা হয় অথবা বাকমুন চন্দ্রগ্রহণও বলা হয় আর পেনুমরাল লুনার এক্লিপস বা উপচ্ছায়া গ্রহণের ক্ষেত্রে চাঁদকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে না পৃথিবী পৃথিবীর ছায়া পড়ে চাঁদে এবারের গ্রহণটি আবার কিন্তু বাঘমন চন্দ্রগ্রহণ নামেও পরিচিত তার কারণ বছরের এই সময় পুরুষ হরিণের মাথায় শিং ঘষে নতুন শিং গজায় সেই কারণে এই গ্রহণকে বাকমন আখ্যা দেওয়া হয়েছে নিতান্তই সময়ের সঙ্গে মিলিয়ে এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তো এবার আমরা জানবো যে কখন দেখা যাবে এই চন্দ্রগ্রহণ বছরের তৃতীয় চন্দ্রগ্রহণটি হচ্ছে রবিবার দিন ভারতীয় সময় সকাল আটটা সাঁতিরিশ মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং ধরে আপনারা ঠিকই শুনেছেন চন্দ্রগ্রহণ কিন্তু সকালে হচ্ছে গ্রহণ কেটে যাবে সকাল এগারোটা বাইশ মিনিট নাগাদ অর্থাৎ গ্রহণ চলবে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বছরের প্রথম গ্রহণটি রাতের বেলায় হয়েছিল ফলে দেখা গেছিল ভারত থেকে দ্বিতীয় গ্রহণটি এবার দেখা যাচ্ছে দ্বিতীয় গ্রহণটিও দেখা যাচ্ছিল কিন্তু এবারে এই গ্রহণটি দেখার কোনো সম্ভাবনা নেই ভারতবর্ষ থেকে তার কারণ ভারতবর্ষে এই গ্রহণটি হচ্ছে কিন্তু সকালবেলাতে তবে কোথায় কোথায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ রবিবারের এই গ্রহণ দেখা যাবে আমেরিকা থেকে দেখা যাবে দক্ষিণ এবং পশ্চিম ইউরোপ থেকে দেখা যাবে আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে প্রশান্ত মহাসাগর এবং অ্যাটলান্টিক মহাসাগর এবং অ্যান্টারটিকা থেকেও দেখা যাবে এই গ্রহণ কিন্তু ভারত থেকে এই গ্রহণটি দেখা যাবে না তার কারণ ভারতবর্ষে এই গ্রহণটি হবে সকালবেলাতে প্রথম যে তিনটি গ্রহণ হয়েছিল সেই তিনটি গ্রহণ ভারত থেকে দৃশ্যমান ছিল এ এবছরের প্রথম গ্রহণ হয়েছিল দশই জানুয়ারি সেই উপচ্ছায়ের চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হয়েছিল কারণ রাতের বেলা হয়েছিল সেই গ্রহণটি আবার পাঁচই জুনের চন্দ্রগ্রহণটিও দেখা গেছিল ভারত থেকে এই গ্রহণটিও রাতে হয়েছিল এর আগে যে সূর্যগ্রহণটি হয়েছিল সেই গ্রহণটিও ভারত থেকে দৃশ্যমান ছিল তার কারণ সেই গ্রহণটি ভারত থেকে দেখা গেছে কিন্তু এবারে যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেই চন্দ্রগ্রহণটি কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না তার কারণ আপনারা কিন্তু দেখেইছেন যে এই চন্দ্রগ্রহণটি হচ্ছে দিনের বেলাতে তো এবার আমরা জানবো যে এই চন্দ্রগ্রহণের সময় কোন কাজগুলিকে আপনাদের একদমই করা উচিত নয় কিছু কিছু কাজ আছে যেটা শাস্ত্র মতে করা উচিত নয় আর কিছু কিছু কাজ রয়েছে যেগুলো বিজ্ঞানিক মতে আপনাদের একদমই করা উচিত নয় বছরের তৃতীয় চন্দ্রগ্রহণটি হচ্ছে রবিবার জুলাইয়ের পাঁচ তারিখে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সকাল আটটা আটত্রিশ মিনিট থেকে চলবে এগারোটা একুশ মিনিট পর্যন্ত দু ঘন্টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে এই গ্রহণকে উপচ্ছায় চন্দ্রগ্রহণ বলা হয় তাই এই গ্রহণের প্রভাব কিন্তু ভালো হবে না এই চন্দ্রগ্রহণের সময় এই কাজগুলো আপনারা কিন্তু ভুলেও করবেন না প্রথমে এই গ্রহণকে কিন্তু একদমই আপনাদের খালি চোখে দেখা উচিত নয় এই সময় আপনারা খাবার খাবেন না বা খাবার রাঁধবেনও না গ্রহণ কেটে গেলে অবশ্যই স্নান করে নেবেন চন্দ্রগ্রহণ শেষ হওয়ার আগে এবং পরে রেখে দেওয়া বাসি খাবার খাবেন না যদি দুজাতীয় কিছু থাকে তাহলে তাতে আগে থেকে তুলসী পাতা দিয়ে রাখুন মনে করা হয় যে তুলসী পাতা থাকলে আপনার খাবার অশুদ্ধ হবে না গ্রহণের সময় এই সমস্ত নিয়ম বেশি মানেন গর্ভবতী মহিলারা কারণ তাদের উপর বেশি প্রভাব পড়ে এই গ্রহণের গ্রহণ শুরু হলে ভগবানের বিগ্রহ একদমই ছবেন না পুজোও করবেন না ওই সময়টাতে গ্রহণ চলাকালীন কখনোই সময়ে কখনোই চুল বা নখ কাটবেন না গ্রহণের সময় কোনো শুভ কাজ শুরু করবেন না গ্রহণের সময় মাংস মদ্যপান একেবারেই করা উচিত নয় গ্রহণের পরে দানকে শুভ মানা হয় আপনি গ্রহণের পরে যে কোনো সাদা খাদ্য দ্রব্য দান করতে পারেন এর মধ্যে কিছু রয়েছে বৈজ্ঞানিক কারণ যেমন গ্রহণের সময় চুল বা নোখ কাটা উচিত নয় তার পিছনের কারণ রয়েছে যে গ্রহণ সাধারণত গ্রহণের সময় আমরা পূর্ণগ্রাস বলতেই বুঝি অর্থাৎ গ্রহণের সময় সেই সময়টুকু সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে তো সেই সময়তে যদি আপনারা চুল কিংবা নখ যদি কাটতে থাকেন আর সেই সময় যদি হঠাৎ করে অন্ধকার হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হতে পারে সেই জন্যই কিন্তু গ্রহণের সময় চুল বা নোখ না কাটতে বলা হয়েছে এছাড়া গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাড়ি থেকে বারণ করতে বলা হয়েছে তার কারণ ঠিক একই রকম তার কারণ হঠাৎ করে যদি অন্ধকার হয়ে যায় আর বাড়ির যদি গর্ভবতী মহিলারা কোনো কারণে পড়ে যায় তাহলে কিন্তু তার অসুবিধা হতে পারে এই কারণগুলোর জন্য কিন্তু কিছু কারণ করা হয়েছে যেগুলো গ্রহণের সময় আমরা সাধারণত মানি না আর কিছু রয়েছে যেগুলো শাস্ত্র মতে করা উচিত নয় আপনাদের মধ্যে যারা যারা শাস্ত্র মতে বিশ্বাস করেন তারা কিন্তু অবশ্যই এই কাজগুলি করবেন না আর আপনারা এই গ্রহণটি কিভাবে লাইভ দেখবেন তার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেব কালকে সকাল ঠিক আটটার থেকে সাড়ে আটটার মধ্যে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা এই গ্রহণ লাইভ দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন